পার্থক্য হচ্ছে একটা জিনিস নিয়ে চিন্তা করতে শুরু করেছে যে এটা কিভাবে হলো তখন থেকে দর্শনের উদ্ভব ঘটেছে এবং তখন তো মানুষের কাছে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন ছিল না ইনফরমেশন না থাকার কারণে বা এক্সপেরিমেন্টাল ডেটা ছিল না সেই কারণে তারা চিন্তা করে করে জিনিসগুলাকে বের করত যে এটা তাহলে এইভাবে বোধ হয়েছে সেটা বোধ সেইভাবে তাহলে হয়েছে কিন্তু পরবর্তীতে তাদের কাছে যখন নানা ডেটা আসা শুরু করলো নানা ইনফরমেশন আসা শুরু করলো তখন তারা টেস্ট করে দেখা শুরু করলো যে এটা টেস্ট করে দেখি তো এটা ঠিক আছে কিনা আমি যেটা ভাবতেছি আমি যেটা চিন্তা করেছি ভেবে ভেবে যেটা চিন্তা করেছে সেই জিনিসটা আহ এক্সপেরিমেন্টের সাথে মিলতেছে কিনা দেখি তো এই এক্সপেরিমেন্টের সাথে এক্সপেরিমেন্টের বিষয়টা যখন যুক্ত হলো এটার সাথে এক্সপেরিমেন্টাল ডেটা যখন এটার সাথে যুক্ত হলো এবং আরো অনেক কিছু ইনফরমেশন এটার সাথে যুক্ত হলো তখন এটাকে আমরা তখন এটাকে আমরা বলি বিজ্ঞান এবং এই বিজ্ঞানটা হচ্ছে একটা পদ্ধতি এটা হচ্ছে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আমরা সত্যের কাছে কাছে পৌঁছাতে পারি কিন্তু দর্শনের একটা বিষয় যে সবসময় সত্য হবে বা মিথ্যা হবে বা কোনোটাই না হবে এটার কোনো গ্যারান্টি নাই এটা মানে শুধুমাত্র চিন্তাও হতে পারে কিন্তু বিজ্ঞানের বিজ্ঞানের বিষয়টা হচ্ছে বিজ্ঞান হচ্ছে সত্য জানার একটা পদ্ধতি বিজ্ঞানের সাথে সত্যের একটা সম্পর্ক আছে দর্শন যে সবসময় আপনাকে সত্য জিনিসটাই দিবে এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু দর্শন খুবই গুরুত্বপূর্ণ চিন্তা করার জন্য কিভাবে আপনি চিন্তা করবেন সেটা ভাব সেটা ঠিক করার জন্য এবং বিজ্ঞানকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটারও জন্য দর্শন গুরুত্বপূর্ণ কিন্তু বিজ্ঞানটা আরো একটা বেটার টুল সত্যকে জানার জন্য আরো ভালো একটা টুল অমিত ভাই অসিত ভাই একদম এখানে আসিফ ভাই যে সময় মানুষের এক্সপেরিমেন্ট করার মতো দেখবে সেরকম টেকনোলজি ছিল না তা অনেক সময় সেই জিনিসগুলোকে তারা একটা ধারণা তৈরি করত। একটা লজিক্যাল একটা ধারণা তৈরি করার চেষ্টা করত। এইটা হয়েছে ওইটা হয়েছে আছে তাহলে এইটা হবে এইটা হবে এরকম একটা লজিক্যাল ধারণা করার চেষ্টা করতো সেই কারণে যখন এই দর্শন এই জিনিসটা যে ফিলোসফি এই জিনিসটা যখন এই জিনিসটা শুরু হচ্ছে তখন সেই সময় থেকেই লজিক জিনিসটাও আস্তে 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 ডেভেলপ করছে সে তার একটা আকার পাচ্ছে লজিক জিনিসটা অবশ্যই ছিল কিন্তু সেটা যে একটা 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 ক্লাসিক্যাল যে আকারটা একটা একটা আর্টের ফর্ম নিচ্ছে আস্তে আস্তে সে নিজের একটা নিজের একটা ফর্মেশন হচ্ছে জিনিসটা পরবর্তীকালে যখন আমাদের কাছে এক্সপেরিমেন্টাল ডেটা আসতে শুরু করলো তখন তা এই ফিলোসফি জিনিসটার যে অ্যাপ্লিকেশনটা সেটা অন্যরকম হয়ে গেল ফিলোসফির জিনিসটা কিরকম আমরা এটা বলতে পারি যে সায়েন্সের ফিলোসফিটা কি বা বায়োলজির ফিলোসফিটা কি এই ধরনের জিনিসগুলো বলতে শুরু করে দিল তার মানে তারা বললো যে এই ফিলোজফি জিনিসটা আগে যেমন সব কিছু ব্যাখ্যা দিচ্ছিলো এই ফিলোজফি জিনিসটা যেমন সব জায়গাতে ব্যাখ্যা দিচ্ছিলো যেমন ফ্রয়েড বা এরা এরা অনেক কিছু জিনিস অনেক সাইকোলজি কিভাবে কাজ করে তর কিছু ফিলোজফিক্যাল আনসার দিতে দিচ্ছিল তারা একসময় তারা সেগুলো এক্সপেরিমেন্টাল ডেটা তাদের কাছে ছিল না যে আছে এইটা হয়েছে দেখ এইটা হয়েছে তাহলে ওইটা হবে যেমন সে বলছে যে আহ ববি ফিশারকে নিয়ে এসে বলছে যে কেন এরকম কেন হয় যে যারা চেস খেলে তার এরকম কেন হয় একটা কম্পালশনের মধ্যে কেন ভোগে এরকম কেন হয় ফিলোসফিক্যাল আনসার দিচ্ছে কিন্তু পরবর্তীকালে সেই জিনিসগুলো আস্তে 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 চেঞ্জ হতে হতে সেগুলো এক্সপেরিমেন্টাল ডেটার মধ্যে চলে এলো সেখানে আমাদের একটা অর্গানাইজড একটা ধারা তৈরি হয়ে গেল এইবারে এই যে অর্গানাইজড ধারায় যে সায়েন্সের যে একটা অর্গানাইজড একটা ধারা তৈরি হলো একটা মেথোডোলজি তৈরি হলো সেখানে সায়েন্স কি বলছে কি করবে সেই জিনিসগুলো একটা একটা যে অর্গানাইজড একটা তার যে একটা রূপ পেলো এবার সেই জিনিসটাকে সবাই অনেকে ফিলোজফি বলতে আরম্ভ করলো যে আচ্ছা সায়েন্সের কেউ বলতে আরম্ভ যে আচ্ছা আমি জিনিসটাকে এরকম দেখি যে হয়তো আমি এরকম দেখি যে কোনো কোন পলিটিশিয়ানই ভালো লোক নয় এইটা আমার ফিলোসফি এইরকম হচ্ছে ফিলোসফি জিনিসটা এরকম চলে এলো মানে সেটা তখন একটা মতবাদ বা এরকম হিসেবে দাঁড়িয়ে গেল এটা একটা ডিফারেন্স আসিফ ভাই হ্যাঁ ভাই তাহলে মনে হয় উত্তর দেওয়া হয়ে গেছে ভাই দর্শনের সাথে তো ধর্মের সংঘর্ষ অবশ্যই আছে বিষয়ে বিষয় হচ্ছে যে দর্শনটা ডেভেলপ করেছে ডে বাই ডে ডেভেলপ করেছে একটা সময়ে দর্শনটা ছিল ভাববাদের উপরে নির্ভরশীল মানে শুধুমাত্র চিন্তার উপরে নির্ভরশীল থেকে বস্তুবাদী দর্শন আসলে ছিল। কিন্তু বস্তুবাদী দর্শন এবং ভাববাদী দর্শন যখন আলাদা হয়ে যায় তখন আসলে ধর্মীয় দর্শন যে জিনিসটা ধর্মীয় দর্শনটা আসলে মোটামুটি বিলুপ্ত হয়ে যায় মানে ওইটার প্রয়োজন ওইটার ওইটা আসলে প্রয়োজনহীন একটা ব্যাপার হয়ে যায় ধর্ম দর্শনটা ধর্মকে অনেকে দর্শন বলার চেষ্টা করেছে কিন্তু ধর্মটা কখনো লজিকের উপরে নির্ভর করে না দর্শনটা সবসময় লজিকের উপর নির্ভর করে লজিক গত কয়েকদিন আমরা সেই জিনিসটা ব্যাখ্যা করলাম আরেকবার যে আরবরা যখন গ্রিসের ফিলোসফি অনুবাদ করা শুরু করেছে তখন তারা এটাকে নাম দিল কালাম শাস্ত্র মানে ইলমুল কালাম মানে কালাম শাস্ত্র মানে দর্শন শাস্ত্র যুক্তিবিদ্যা যুক্তি শাস্ত্র তখন তারা এই জিনিসটাকে তো দেখা গেল যে এই যে তাদের কাছে যে তাদের কাছে যে ওহি প্রত্যাদেশ এসেছে ঈশ্বর থেকে প্রত্যাদেশ এসেছে সেই প্রত্যাদেশ প্রত্যাদেশ কে আসলে কোন ধরনের চিন্তা ভাবনা বা যুক্তি বুদ্ধি ব্যবহার ছাড়াই মেনে নিতে হবে এটাই হচ্ছে ধর্মের রুল কিন্তু দর্শনের ইয়াটা হচ্ছে দর্শনের ব্যাপারটা হচ্ছে আপনার যুক্তি ব্যবহার করতে হবে যে কোনো কিছু যেমন ধরেন সক্রেটিস এর আমলে সক্রেটিসের কি হতো সক্রেটিস মানুষকে বিভিন্ন ছোট ছোট প্রশ্ন করতেন ছোট ছোট প্রশ্নের মাধ্যমে যার সাথে কথা তার মতবাদটা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে তিনি তাকেই বুঝিয়ে দিতেন মানে তিনি কোনো উত্তরও দিতেন না তিনি শুধু ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতেন সেই প্রশ্নের মাধ্যমেই দেখা যেত আলটিমেটলি যে জিনিসটাতে কনক্লুশনটা হতো সেই কনক্লুশনটা হতো যে বক্তা একটা দাবি নিয়ে আসছে সেই বক্তাটা যে ভুল সেই দাবিটা সেই ভুলটা প্রমাণ করে দেওয়া হতো তো এই কারণে দর্শনটা নির্ভর করে হচ্ছে যুক্তিবিদ্যার কিন্তু ধর্ম কখনো যুক্তির উপর নির্ভর করে না ধর্মটা নির্ভর করে প্রত্যাদেশের উপরে মানে ওহির উপরে আর যেটাকে বলে ওহি আহ আসমানি কেতাব এটার উপরে তো এটা হচ্ছে ধর্মের সাথে দর্শনের মূল বিরোধ আহ কিন্তু অনেকে ধর্মটাকে দর্শন হিসেবে বলতে চায় এই দর্শনের অনেক অনেকগুলা শাখা প্রশাখা আছে সেখানে আবার অনেক দার্শনিক ধর্ম দর্শন কেউ ইনক্লুড করেছেন এটা সত্য কিন্তু আসলে ধর্মকে দর্শন বলা যায় না কারণ এটা বেসিকই পার্থক্য আছে